বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করতে পারে না। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা সেভাবেই সামনের দিকে এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশ এখন আর কেউ আমাদের অবহেলা করতে পারে না। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা সেইভাবেই এগিয়ে যাব সামনের দিকে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য যে সমস্ত কাজ করেছি সেটা বিস্তারিত বলে সবাইকে কষ্ট দিতে চাইনি। শুধু একটুই বলবো যে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। শনিবার বেলা 11:30 দিকে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় বীর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী অবদান রেখে যাচ্ছে। সেনাবাহিনী যেখানে যাচ্ছে সেখানেই আস্থা ও বিশ্বাস গড়ে তুলছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তারা অবদান রেখে দেশের জন্য সুনাম বয়ে আনছে। আমাদের সশস্ত্র বাহিনী এখন আমি মনে করি শুধু দেশে না, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তারা অবদান রেখে দেশের জন্য সুনাম বয়ে আনছেন। আমরা আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যেখানেই যাচ্ছে সেখানেই তারা মানুষের আস্থা বিশ্বাস অর্জন করছে। কাজে আমাদের দেশকেও আমরা সেইভাবে গড়ে তুলতে চাই। ইতিমধ্যে আমরা সরকারে আসার পর, আওয়ামী লীগ সরকারে আসার পরে সেনাবাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট, প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলেছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমরা সশস্ত্র বাহিনী গড়ে তোলার পদক্ষেপ হাতে নিয়েছি। 2009 সালে আবার দ্বিতীয়বার যখন সরকারে আসি তখন এই রেজিমেন্টকে রেজিমেন্টের কালার প্রদান করি এবং 2011 সালে এই রেজিমেন্টকে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করি। বর্তমানে এই রেজিমেন্টে 2টি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সহ মোট 46টি ইউনিট রয়েছে। এই ইউনিটের সদস্যগণ দেশে ও দেশের বাইরে দক্ষতা, সুনাম ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বারবার ভোট দিয়ে নির্বাচিত করায় দেশের জনগণকে ধন্যবাদ জানান তিনি। বলেন, জনগণ আমাদের সেবা করার সুযোগ দিয়েছে বলেই আজকে দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের জনগণের প্রতি। বারবার ভোট দিয়ে তারা আমাদেরকে সেবা করার সুযোগ দিয়েছে বলেই আজকে দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুদা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। শেখ হাসিনা বলেন, প্রতিটি পরিবারে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, রাস্তাঘাট, পুল, ব্রিজ সবকিছু উন্নত করে দিচ্ছি। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রেখেই আমরা 2041 সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। প্রতিটি পরিবারই সুন্দরভাবে জীবন বাঁচাবে। প্রতিটি পরিবারে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, রাস্তাঘাটে, পুল, ব্রিজ সবকিছু উন্নত করে দিচ্ছি। দেশ এই অগ্রযাত্রা অব্যাহত রেখেই আমরা 41 স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এ সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের কর্মকর্তারা। তারেক রহমান, পদ্মা টাইমস, রাজশাহী।